আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্র খামারের আজকের আয়োজনে আমরা চলে আসছি জুমা ডেরিয়েন্ট গাবি বিক্রয় কেন্দ্র কুত্র খামারি বন্ধুরা এখানে এই খামারে গাবি লালন পালনের পাশাপাশি কিন্তু গাবি ক্রয় বিক্রয় করা হয় এবং এটা হচ্ছে মূলত বাঁশতৈল বাজার মির্জাপুর হাঁটুবাঙা টাঙ্গাইল এবং আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান দরকার যেখান থেকে আপনারা গাবি ক্রয় করতে পারেন আজকে আপনাদেরকে ঠিক তেমনই একটা প্রতিষ্ঠান আমরা নিয়ে আসছি যেটা হচ্ছে জুমাডেরি জুমাডেরিতে উন্নত জাতের বিভিন্ন রকম গাবি পাওয়া যায় এখানে হলিস্টিন ফ্রিজিয়ান গাবিগুলো আজকে মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার পাশাপাশি কিন্তু আপনাদেরকে স্পেশাল মুন্ডি যেটাকে বলা হচ্ছে শিং নাই ফ্রিজিয়ানের মধ্যে যে গরুগুলো শিং থাকে না সেটাকে মুন্ডি বলা হয় তা আমরা আপনাকে এরকম স্পেশাল মুন্ডি গাবিও দেখানোর চেষ্টা করবো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো আমি আজি আশা করি আপনারা আমার সাথে থাকবেন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকন টি আস্তে করে টিপে দিবেন

জাহির ভাই এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর প্রথম গাবিটা তাই না জি জি প্রথম সিং নাই জি সিং ছাড়া এটাকে বলে হচ্ছে মুন্ডি তাই না জি মুন্ডি যাতে হচ্ছে হলিস্টিন ফিজিয়ান হলিস্টিন ফিজিয়ান দাঁত কয়টা এটার দাঁত আমি দুইটা দুই দাঁত দুই দাঁতে প্রথম বিয়ান জি গতকাল বাচ্চা আছে আপনার আচ্ছা এটা কি জেনেটিক মুন্ডি নাকি মুন্ডি করা হইছে অরজিনাল মুন্ডি আপনার অরজিনাল মুন্ডি না অরজিনাল জি অরজিনাল মুন্ডি আচ্ছা পায়ের খুরগুলো যারা দেখতে চান একটু দেখেন খুরগুলো মাশাআল্লাহ ভালো সব ঠিক আছে পিটটা একদম সোজা শুরু ঠিক আছে কোমরের হাড্ডি যারা দেখবেন দেখেন এইটা থেকে এটা দূরত্ব অনেক বেশি পেছনের সাইডটা অনেক ভারী বিশাল সাইজের একটা ওলান আছে এটা কিন্তু আমাদের দোয়ানোর উপরে গাবি এখন বিকেল পাঁচটা বাজে আচ্ছা দোয়ানো হয়ে গেছে দোয়ানো হয়ে গেছে দোয়ানোর পর আপনার বর্তমান ওলান আছে এই অবস্থা আচ্ছা এটা বাসুরের বয়স কতদিন গতকাল বাচ্চা দিচ্ছে গতকাল বাচ্চা দিছে সার বাসুর সার বাচ্চা জি সার বাচ্চা

অনেক লোজা সব অনেক অনেক দুই দাতে প্রথম বিয়া কতদিন বললেন বাকি আছে এটা 20 দিনের মতো বাকি আছে না 20 দিনের মতো বাকি আছে হ্যাঁ আচ্ছা এটার দাম কত এটা যদি কোনো ভাই নিতে চাই 3 লাখ 10 করব

দুধ কেমন হইতে পারে এটা বিশ রুপে থাকবো আপনার বিশ উপরে দুধ বিশ রুপে থাকবো দাম কত এটার দাম দুই লাখ নব্বই হবে একদম বাটা বাটা প্রাইস দুই লাখ নব্বই হাজার না আচ্ছা ঠিক আছে ওকে ভাই এটা হচ্ছে আমাদের চার নাম্বার কাপড় এটা দাঁত কয়টা এটা দুইটা দুই দাঁত ফলিস্টিন ফিজিয়া ফিজিয়া এটা কতদিন বাকি আছে এটা বাকি আছে আপনার এক মাসের মতো এক মাসের মতো বাকি আছে আপনি বলছিলেন আমাদেরকে রানিং গাবি তিনটা দেখাবেন তার মধ্যে আমরা একটা দেখছি একটা দেখছি আরো দুইটা দেখবো না দুইটা দেখাবো জি আচ্ছা এটা কতদিন বাকি আছে বিয়াম এক মাসের মতো আছে আরো এক মাস মানে এটা যে নিবে এক মাস পালতে হবে পালতে হবে জি এটা দুধ কেমন হতে পারে এটা দুধ 18 18 কেজি দুধ হবে না 18 কেজি থাকবে 18 19 থাকবে 18 19 দুধ থাকবে পিকটা একদম সোজা আছে দেখলে যা লাগবে আপনার সবই আছে হম আচ্ছা এটার দাম কত এটা যদি কোনো তাহলে আপনার দুই লাখ আশি করবো দুই লক্ষ আশি হাজার নাকি বাটা বাটা একদম বাটা ফিক্সড প্রাইস ফিক্স প্রাইস নাকি ভাই এটা হচ্ছে আমাদের আজকের পাঁচ নাম্বার গাবি কাবিনা রানিং গাবি রানিং গাবি

একবার দুয়ে নিব হ্যাঁ দুয়ে নিব যদি তিন চার দিন থাইকা যেতে চান্দার বাড়িতে এক সপ্তাহ থাকতে কোনো সমস্যা নাই এক সপ্তাহ থাকে দেখা বুঝা নিতে পারবে কাস্টমার না কোনো সমস্যা নাই 22 কেজি দুয়ে নিব দুয়ে নিব দর্শক এটা হচ্ছে রানিং একটা গাবি এ দুয়ান উপরে বিকালে দুয়ান উপরে উলান না তো বিকাল 5 টা উপরে বেজে গেছে আপনারা চাইলে ওনার বাড়িতে দুই দিন তিন দিন চার দিন যতদিন খুশি থাইকা দুয়াইয়া বুঝা শুনা এটা নিতে পারবেন কোনো সমস্যা নাই জি হ্যাঁ বাইশ কেজি মাইপা দিবে না বাইশ কেজি আচ্ছা দাম কত এটার এটা যদি কোনো ভাই নাই তাহলে দুই লাখ ষাট পড়বো দুই লক্ষ ষাট হাজার টাকা বাইশ কেজি বাইশ কেজি বাইশ কেজি দিবে তো এক বাইশ কেজি গ্যারান্টি দাও না হলে গাবি রিটার্ন সমস্যা নাই দুই লাখ ষাট হাজার টাকাতে বাইশ কেজি বাইশ কেজি দুধের গাবি পাবে আলোচনা সুযোগ আছে আলোচনা সুযোগ নাই বাটা বাটা প্রাইস একদম বাটা দর্শক একদম দুই লাখ ষাট হাজার টাকা বাইশ কেজি দুধের গাবি দেখতে পাচ্ছেন বাটা প্রাইস কোনো আলোচনার সুযোগ নাই

পার শেপটাও খুব ভালো ওভারঅল গাবির গঠনটাও খুব ভালো আদর্শ গাবির বৈশিষ্ট্য সবগুলো এই মধ্যে আছে আচ্ছা ভাই এটা দাঁত কয়টা দাঁত আমার 6টা 6টা দাঁত এখন 8টা দাঁত এখন 8 8টা উঠতেছে নতুন আচ্ছা বলেন এটা দুধ দুধের অবস্থা বলেন দুধ 18 গ্যারান্টি থাকবো গ্যারান্টি 18 থাকবো আচ্ছা মারার গ্যারান্টি আচ্ছা আর বাসুরের বয়স কত বাসুর বয়স 12 দিন বাসুর মুখে একদম হরিণের বাচ্চা হরিণের বাচ্চা একদম হরিণের বাচ্চা তাই বাচ্চা বাচ্চা এটা যে সাদা বাচ্চাটা না সাদা বাচ্চা এটা

এটা দাঁত কয়টা এটা দাঁত দুইটা দুই দাঁত হলিস্টিন ফিজিয়ান এটা বিয়ে দেওয়ার কতদিন লাগবে এটা রেডি মনে দুই চার দিন যাইতে হবে এক সপ্তাহ যাব আপনি এক সপ্তাহ লাগবে টাইম আছে সর্বোচ্চ এক সপ্তাহ লাগবে না আচ্ছা লান পাল এই সাগরছে আচ্ছা দুধ কেমন হইতে পারে এ দুধ বেশ টেস্টটা পাবো 22 টেস্টটা পাবো হ্যাঁ বেশ টেস্ট পাবো লিগ্যাল প্রথম বিয়ানে 22 টেস্টটা হয় অবশ্যই হয় প্রথম বিয়ানে আমি 25 দুধ আমার মুন্ডির আমি পানি নিব যে কোনো ভাই আচ্ছা এটার দাম কত যাচ্ছেন এটা যদি কোনো ভাই নাই যে দুই লাখ পঁচাত্তর পড়বো এটা আপনি দেখেন পিছনে এসে দেখেন এটা এখন হচ্ছে আমরা লুস আছে দেখেন এখনো কিন্তু উলান কিছুই হয় নাই হ্যাঁ এখন হচ্ছে আমরা লুসে যে অবস্থা হ্যাঁ একদম পাচ্ছে আমরা পাতলা আচ্ছা আচ্ছা এখন দাঁতে নাই এখনো দাঁতে নাই না ও দাঁত ও দাঁত

এটা দূর কতটুকু হবে এটা আপনার আঠারো বিশ থাকবে আঠারো বিশ থাকবে হ্যাঁ দাম কত যাচ্ছেন এটা কোনোভাবে দুই লাখ চল্লিশ লক্ষ চল্লিশ দর্শক গাভিটা দেখতে পাচ্ছেন এটাই ছিল আজকের ভিডিও সর্বশেষ গাবি এই পর্যন্ত আমরা আটটা গাবি দেখাইছি তার মধ্যে তিনটা রানিং গাবি ছিল বাসুর সহ আর বাকিগুলো হচ্ছে কিছুদিনের মধ্যেই বিয়াবে এরকম সর্বোচ্চ আমরা এক মাসের মধ্যে বিয়ে দিতে পারি এরকম বকনাগুলি আসলে দেখাইছি প্রত্যেকটা ইনশাল্লাহ ভালো মানের এবং জাহাঙ্গীর ভাইকে এর আগে হয়তো আমাদের চ্যানেলে দেখেন নাই প্রথমবার দেখতেছেন যারা জাহাঙ্গীর ভাই আসলে দীর্ঘ অনেকদিন যাবতই গরু লালন পালন করে গরু কেনা বেচা করে দীর্ঘদিন যাবত উনি এই লাইনে আছে তো আপনারা এর ছাড়াও যদি আরো কোনো রিকোয়ারমেন্ট থাকে জাহাঙ্গীর ভাইয়ের সাথে ফোন করে নেবেন অবশ্যই জাহাঙ্গীর ভাই আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করবে আর গাবি কেনার ক্ষেত্রে ওনার বাড়িতে আপনারা দুই তিন দিন থেকে আপনারা বুঝে যাচাই বাছাই করে ওনার কাছে গাভি কিনতে পারবেন জাহির ভাই আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে আপনি বলেন না যদি কোনো দর্শক ভালো গাভি কিনতে চাই আমাদের কাছে এইগুলো ছাড়া আটটা ছাড়া আমার খামারের ভিতরে অনেক প্রতিষ্ঠা গাভি আছে যদি দর্শক নিতে চায় ভালো মানের গাভি অনেক ভালো মানের গাভি আছে দিতে পারবো এই সাইড দিয়ে শুনে নিতে পারবে সমস্যা নাই আচ্ছা থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন